গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি মুনমুন, তোমাদের ভালোবাসা। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর কালকে রাত্রিবেলা খুব সুন্দর ঘুমিয়েছি। তোমাদের দাদাভাই বলেছে একদম তাড়াতাড়ি শুয়ে পড়বে, অনেকটা তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তো আমি কালকে 11:30 শুয়ে পড়েছি। যেই মানুষটা 2-3 শুয়ে, সে কালকে 11:30 শুয়ে পড়েছে। আর আজকে যে স্কুল যায়নি, যাবে বলেছিলাম, তোমার দাদাভাই বলে আজকে থাক, একবারে সোমবার থেকে পাঠাবে, যেহেতু তোমার শরীরটা ভালো না। 11:30 থেকে 6:30 পর্যন্ত ঘুমিয়েছি একভাবে। আর ফোনটা তোমাদের দাদাভাই নিয়ে সুইচটা অফ করে রেখে দিয়েছে, বলছে ফোনে একদম হাত দেবে না। আর সত্যি কথা বলতে কি, ঘুম যে কতটা দরকার, যে কী বলবো, ঘুমানোর পর আজকে শরীরটা অনেক অনেক ফ্রেশ লাগছে। ঘুমের জন্যেই এই সমস্যাটা হয়েছে। ঘুম কোথায় চলে গেছে বলো? ভিডিও করতে করতে কিছু করার নেই। আমরা যেই প্রফেশনে কাজ করি, যে যে ইউটিউবার আছে, আমরা সবাই জানি ইউটিউবে কাজ করতে গেলে ঘুম চলে যায়। ঘুম খাওয়া, মানুষের সঙ্গে সম্পর্কও দূরে চলে যায়, মানুষের সঙ্গে মেলামেশা সব বন্ধ, সবসময় শুধু ইউটিউব ইউটিউব। দেখি, এটা আমার ভালো লাগার জায়গা, এটা তো আমি কোনো রকমের ছাড়তে পারি না। চেষ্টা করব টাইম মতো এবার ঘুমানোর চেষ্টা করব, জানি না কতটা পারবো। আর আজকে হলো শুক্রবার, এখন সকাল 10 বাজে। জোজোবাবু খা, তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে, মাছ এনে দিয়েছে, কী মাছ এনেছে দেখাচ্ছি। আর জোজোবাবু কী খাচ্ছে আর কিসে খাচ্ছে তোমরা দেখো শুধু। জোজোবাবু দেখো দিয়েছি গামলাতে, ওকে দেখো কত বড় গামলায় মুড়ি। আসলে বলছি কেন দিয়েছি তারও রিজন আছে। আর এই মাত্র মুড়ি নিয়ে এলাম, এই যে মুড়ি আর এই যে ঝুড়ি, মুড়ি ঝুড়ি মানে ঝুড়ি ভাজা, এই যে আর খায় না ও, ঝুড়ি ভাজা আর নেয় না। দিয়েছি তার কারণ হলো প্রথমত ও ভীষণভাবে ফেলে, আর ঠান্ডা পড়ে গেছে আর নিচে বসতে চায় না, ভীষণভাবে দেখো বলতে বলতেই ফেলেছে। ও ভীষণভাবে ফেলে, যে তুলে খাবে না ওরকমভাবে, ওই জন্য বড়ো জায়গা খেয়েছি। আর কালকে রাত্রিবেলা জানো তো একদমই খাইনি, আমি একদমই খাইনি। ভাত পড়ে রয়েছে যেটা এখন খাবো আমি, আর তরকারিও পড়ে রয়েছে যেই জায়গায় তরকারিগুলো রাখা ছিল দুটো গামলা, সেই দুটো গামলাতেই তরকারি পড়ে রয়েছে। তো ধুইনি, মানে কালকে এতটাই শরীরটা খারাপ লাগছিলো। তো ওকে আর কিসে দেবো, আর দুটো গামলা আছে, একটাতে মাছ ঢেলেছি আর একটা রেখে দিয়েছি, তো কিসে দেবো? তাই জন্য বলছি বড়ো জায়গা আছে, তুই বড় জায়গা। তো চলো, অনেক কথা বলে নিলাম, এই হলো ফান্ডা। এবার কাজ করব, কালকে পান্তা ভাতটা খাবো, খেতে পারিনি, কিছু একটু করে খাবো। ডিম আনতে গেছিলাম মামার দোকানে, বললো ডিম এখন আসেনি একটু পরে। আর দেখবে বাসি ভাত, মানে পান্তা ভাত থাকলে একটু ডিম ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখি, ডিম তো আর আসেনি, ডিম আসবে বলছে, ওয়েট করি আর একটু। আর একটা কিছু করব ভাবছি খাওয়ার জন্য, খাবো তো একটু রসিয়ে কষিয়ে, বলো। চলো, এই দেখো পান, এই যে ভাত, আর এই যে এটা হলো কুমড়োর ভেজেছি কুমড়ো দিয়ে, আর লঙ্কা আর নুন, ডিম পাইনি তো এই দিয়েই খেয়ে নি, কেন খিদে পেয়ে গেছে। ডিম হলে কি খেতে ভাল লাগে? লঙ্কাটা হেভি যায়, ছাদে জামা কাপড় গুলো মিলতে, খেয়ে ওপরে আসতে ভীষণ কষ্ট লাগে। Thank you.
এই দেখো তোমাদের দাদা ভাই এই বাসি মাছগুলো এনেছে ছোট ছোট, কিন্তু এই মাছগুলো না খেতে খুব ভালো লাগে, তো অনেকটাই এনেছে। জোজো তো মাছ দেখে খুব খুশি, কেননা ও এই ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো চলো, মাছগুলো এখনো ধোয়া হয়নি, এবার মাছগুলো নিচে থেকে ধুয়ে এনে নুন হলুদ মাখাই আনাজ কাটতে। আর আজকে জানো তো মৌরি শাক করবো। এই মৌরি শাক কালকে বাজারে গেছিলাম রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তো পেয়েছিলাম। মৌরি শাক খুব একটা আমাদেরকে পাওয়া যায় না, তো পেলে তো দেখলেই নি, খুব ভালো লাগে খেতে জানো তো, এত সুন্দর গন্ধ। কাঁচকলা বেগুন আলু বড়ি দিয়ে করবো চচ্চড়ি, মানে একদম শুকনো শুকনো খেতে হেভি লাগবে। তোমরা কে কেমন মতো এরকম মৌরি শাক খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও, মানে মৌরি শাকের গন্ধতেই খাওয়া হয়ে যায়, এত সুন্দর মৌরি শাকের গন্ধ। বিছানা গোছাতে, বিছানাটা এখনও গোছানো হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, যদি স্কুল থাকলে হয়ে যায় তাও তাড়াতাড়ি, তো বিছানাটা ঝটপট করে গুছিয়ে ফেলি, গুছিয়ে ঝেড়ে টেড়ে নিই। ঘরটাও গোছানো হয়নি, সেটাও একবারে করে নেবো। চলে এসেছি আবার রান্নার এখানে, এই যে মাছগুলো ভাজছি দেখো, এই মাছগুলো ঝাল করবো, ইয়ে চালমগজ বাটা বেটেছি, এই যে এখানে এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, এই দিয়ে চালমগজ বাটা করবো। ভাতও হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, এই যে কটা মাছই লাস্ট ভাজা হয়ে গেলেই এবার ঝালটা বসিয়ে দেবো। ঠিক আছে, আর এইখানে দেখো বড়ি ভাজছি, ওই মুড়ি শাকে দেবো, এই যে মুড়ি শাক কেটেও নিয়েছি। আর এখানে দেখো এই যে মাছের ঝালটা কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে শুধু না খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল মাছের ঝালটা। দাদা ভাইকে খেতে দেবো, চলো আর একবার দেখিয়ে দিই। এই যে জো জোর ডিমান্ডে রান্না করেছি, উচ্ছের চচ্চড়ি করার ইচ্ছাই ছিল না, তো ও বললো তাই করলাম। আর এই যে সেই পুড়ে যাওয়া থালা আমার, এই যে মাছের ঝাল তখন তোমাদের দেখিয়েছি, আর এই যে বড়ি কাঁচকলা বেগুন দিয়ে মুড়ি শাক করেছি, আর এখানে দই আছে একটা বাটিতে দেখো। এটা তোমার দাদাভাই দই এনেছে, এখন খাবে বললো, তো দাদাভাইকে দই দিলাম, আর জোজোকে আর জোজো আর আমি পরে খাবো, এখন তোমার দাদাভাই খাবে। আর ওদের পাতে এখন নুন দিয়ে দিয়ে নুন দিয়ে দিচ্ছে জোজো তোমাদের ওইদিকে, আর দিয়ে এবার আমি ভাতটাও দিয়ে দেবো, দেখাচ্ছি দাদা জোজোর নুন দেওয়াই দেখো। ঠিক আছে, দেখো জোজোবাবু নুন দিচ্ছে। সন্ধেবেলা, সন্ধেবেলা বলতে কি এই পাঁচটা মতো বাজে, কী সব ভুলভাল বলছি, তো এখন তো যেন একটু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো এই বাসনগুলো আমার ধোয়া হয়েছিল, উবুর করা হয়নি, বাসনগুলো জল ঝরাতে দেবো, পরে বেলা করে তুলবো। মাজা হয়েছিল অনেকক্ষণ হয়েছে, রেখে ঘরে কাজ করছিলাম, তো এখন এগুলো উবুর করে রাখি, নাহলে জল পড়বে বাসনের জায়গায়, এখন রাখলে এখানে উবুর করে রাখি, পরে তোলার আগে একটু ভালো করে মুছে নেবো, আমার মোছা খুব স্বভাব বাসনপত্র, তো মুছে তারপরে আমি কাজ অন্য কাজে হাত দেবো। সন্ধ্যে হয়ে গেছে, এখন 7টা মতো বাজে, সন্ধ্যে টন্ধে আমার সব দেওয়া হয়ে গেছে, আর দেখো এখন আমি একটু টিভি দেখছি। আর এই সবতে দেখো দই, সে দুপুরবেলা দই এনেছিলো তোমাদের দাদাভাই বললাম, সে দইটা আমি আর জোজো তো খাইনি, তো এখন খাচ্ছি, আর জোজো ওইদিকে বসে খাচ্ছে, আর টিভি দেখছি। একটু একটু তো মাইন্ড ফ্রেশ করতে হয় বলো তো। আর পাশে দেখো জামা কাপড়ের ঢাই পড়ে আছে, খাবো টিভি দেখবো আর জামা কাপড় ভাঁজ করবো, আমাদের খেতে খেতে কাজ করতে হয়, এটাই হলো আমাদের লাইফ বলো। আমাদের মেয়েদের সুস্থিরভাবে বসে খাওয়ার সময় নেই, তো জামা কাপড় অনেকটাই জামা কাপড় দেখছো, সব জামা কাপড় একটা করে ভাঁজ করবো, একটু টিভি দেখি। দেখো জল ঝরে গেছে, অনেকক্ষণই হয়েছে উবুর করেছি, এবার এক এক করে সব ধরে তুলে দেবো। আর আমার এই জায়গাটা এতটা অন্ধকার না, ভিডিও করলে ভালো করে ছবি ওঠে না, একটা লাইট লাগাতে হবে তোমাদের দাদাভাইকে বলে। তো বাসনগুলো চলো জায়গার বাসন জায়গায় রাখি, কেননা একটু চা করবো, যদি দুধ গরম করবো। এখন 9:30 মতো বাজে, তো এখন আমি রুটি করতে চলে এসেছি, আর ঘরে বসেই বেলবো, কেননা বাইরে রুটি বেললে না ভীষণ ঠান্ডা লাগে। তোমাদের দাদাভাই বলে ঘরেই রুটি করে নিতে, গত বছর তোমাদের দাদাভাই আমাকে ইন্ডাকশন ওভেন কিনে দিয়েছে, কিন্তু সেটা আর বের করাই হয় না, আমার অভ্যাস হয়ে গেছে গ্যাসে রান্না, তো তাই জন্য আর বের করা হয় না, ভাবছি এবছর বের করবো। তো দেখো ঘরেই বেলে নিচ্ছি, 4টে তো রুটি হবে,
ঘরেই বেলে নেবো, বেলে তারপর বাইরে গিয়ে রুটিটা করে নিয়ে চলে আসবো। তরকারিপালা ওই তো মাছ আছে দুপুরের, আর জোজোকে বললাম ডিম ভেজে দেবো, আমি একটা ডিম ভাজা করে নেবো, হয়ে যাবে আমাদের রাতের খাওয়া। রাতের খাওয়ার তো বেশি কিছু লাগবে না। আর তোমাদের দাদাভাই ওইদিকে ফোনে কাজ করছে, জোজো বসে বসে ঘরে টিভি দেখছে, আমিও একবার করে একটু দেখছি আর রুটিটা বেলছি। তো রুটি হয়ে গেছে আমার, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও খেলো কি বলো তো মাছ দিয়ে, সকালে সে মাছ ছিল সে মাছ দিয়ে খেলো, আর জোজো ডিম দিয়ে খাচ্ছে, ওর একটু পেঁয়াজ কুচিয়ে ডিম ভেজে দিয়েছি সেই দিয়ে খাচ্ছে, আর আমার এক দু পিস মাছ রয়েছে আর একটা ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। আর যে কথাটা অনেকক্ষণ ধরে বলবো ভাবছি, আমি এর আগে একদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমি একটা শর্ট ফানের জন্য গুগল পিন আমার এসেছিল, তো সেই ভিডিওতে অনেকে আমাকে কমেন্টস করেছে যে কত ভিউ হলে শর্ট ফান পাওয়া যায়। দেখো আমার মেলটা কিন্তু ওইভাবে ঢোকেনি, আর আমার কি কারোরই না ওইভাবে পার্টিকুলার বলে দেয় না যে তোমার এত ভিউ হয়েছে বলে এই শর্ট ফান পেয়েছো, কিংবা এত ভিউজ আছে বলে এই ভিডিওতে শর্ট ফান, ওরকমভাবে না কোনো মেনশন করে দেয় না। আমার যে শর্ট ফানটা ঢুকেছে ওটা আমার গত মাসের থেকে এসছে, গত মাসের ভিউ থেকে এসছে, এখন কোন ভিডিও থেকে কি কত থেকে এসছে না সেটা আমি জানি না, জাস্ট একটা মেল এসেছিলো, মেলের মধ্যে লেখা আছে যে আমার গত মাসে আমার এত ডলার শর্ট ফান একটা ঢুকেছে, তো এইভাবেই লেখা ছিল। এটা সবারই যাদের যাদের শর্ট ফান আসে না তাদেরও এইভাবেই লেখা থাকে, মেনশন করা থাকে না কোন পার্টিকুলার যে এই ভিডিও কি এত ভিউয়ে, তাই জন্য এইটা তোমরা অনেকে আমি জিজ্ঞাসা করেছো, তো আমি এটা না ক্লিয়ারলি বলতে পারবো না কোন ভিডিও থেকে এসছে, কোন শর্ট ভিডিও থেকে এসছে, আর কত ভিউয়ের ওপর ভিত্তি করে ওরা আমার শর্ট ফান দিয়েছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা করে যাও, শর্ট ভিডিও করে যাও, দেখবে ঠিক সাকসেস হয়ে যাবে। এখন কেন শর্ট ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, আর সবথেকে বড় জিনিস 2023 সালে কত বড় একটা সুযোগ আসছে বলতো, যারা ধরো আমাদের ওয়াচ টাইম, আমার নিজেরও তো ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, এরকম অনেকেরই ওয়াচ টাইম কমপ্লিট হয়নি যার জন্য মনিটাইজেশন আমরা পাচ্ছি না, তো তাদের জন্য 2023 সালে একটা সুযোগ এসছে, 90 দিনের মধ্যে 10 মিলিয়ন্স যদি ভিউ আমরা কমপ্লিট করতে পারি শর্ট ভিডিওর মাধ্যমে 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের বড় ভিডিও ওয়াচ টাইম হোক কি না হোক মনিটাইজেশন পেয়ে যাবে, তো তারপর টাকাও আমরা পাবো, মনিটাইজেশন অন হওয়া মানেই তো টাকা পাওয়া। তাই জন্য তোমাদেরকে বলবো, আমিও কিন্তু এখন আর ভাবি না যে এত ভিউ আনবো, মানে কোন ভিডিওতে এইটা করবো ওইটা করবো, অত কিছু আমি ভাবি না, এখন আমি জানি আমাকে খাটতে হবে, আমি খেটে যাচ্ছি, আর জানি 2023 সালের জন্য রেডি হতে হবে, কেননা আমার চ্যানেল 1 বছর হয়ে গেছে, ওয়াচ টাইম খালি কেটে নিচ্ছে, জানি না কবে কমপ্লিট হবে। যদি আমি শর্ট ভিডিও করে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ আনতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হবে, তাই জন্য তোমাদেরকেও বলবো তোমরা শর্ট করতে থাকো, দেখবে ঠিক ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এটুকুনি রাখলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো এই দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, টাটা।